করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য আবেদন চলতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে থাকেন ছাত্রছাত্রীদের জন্য। তো কালকে ছিল 12 তারিখ, কালকেই লাস্ট ডেট ছিল, কিন্তু না, এই ডেটটি আরও বাড়ানো হয়েছে, করা হয়েছে 19 জুলাই পর্যন্ত। তো আপনি যদি এখনও করোনা ভাইরাসের টিকার জন্য আবেদন না করে থাকেন, তাহলে আমার এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। তো চলুন কিভাবে আবেদন করতে হবে তা আপনাকে শিখে দেওয়া যাক। তো আবেদন করার জন্য প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যেতে হবে। এখানে নোটিশ বোর্ডে দেওয়া রয়েছে কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার জন্য সময় বৃদ্ধি। ওকে, এটি ডাউনলোড করে নিতে হবে। এই পিডিএফের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে ওপেন করে নিন। এরপর এই লিঙ্কে ক্লিক করুন আপনি। ওকে, করলে এই ওয়েবসাইটটি ওপেন হবে। এখানে আপনাকে দিতে হবে আপনার ক্লাসের রেজিস্ট্রেশন, পরীক্ষার সময় যে রেজিস্ট্রেশনটি ব্যবহার করা হয় সেই রেজিস্ট্রেশনটি এখানে দিতে হবে। যেমন আমি আমার রেজিস্ট্রেশনটি লিখে দিচ্ছি। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছেন 6টি এখনও সময় রয়েছে। তো রেজিস্ট্রেশন দেওয়ার পর নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন, দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। ওকে, এরপর আপনি এ ধরনের আপনার পুরোপুরি ডিটেলস দেখতে পারবেন, আপনার নাম, আপনার বাবার নাম, নিচে দেখতে পাবেন যে জন্ম তারিখের নিচে মোবাইল নাম্বার এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার চাওয়া হচ্ছে। অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি ভ্যাকসিন নিয়েছেন কি না আগে তা এখানে শিওর করে দেবেন, নিলে ইয়েস দিবেন, না নিলে নো দিবেন। দেওয়ার পর আপনি এখন কোথায় থাকেন, বাড়িতে, ম্যাসে না হোটেলে? আমি বাড়িতে থাকি, তো হোম দেবো। ওকে, দেওয়ার পর এই ফর্মটি আবারও একবার আপনি চেক করে নেবেন যে আপনার নাম্বার বা আপনার আইডি কার্ডের নাম্বার ভুল হলো কি না। ওকে, এগুলো দেখার পর, শিওর হওয়ার পর আপনি এদিকের সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, এই সাবমিট বাটনে। ওকে, সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার ফর্মটি পূরণ করা সাকসেসফুল হয়েছে। এ ধরনের একটি অপশান দেখতে পাবেন যে কোভিড-19 স্টুডেন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল। ওকে, তো ভাই সব, এই ওয়েবসাইটটি ওপেন হতে কিন্তু অনেক ধরনের সমস্যাও দেখা দিতে পারে, এ ধরনের সমস্যা। তো আপনি একটু ট্রাই করবেন বারবার, তাহলেই ওয়েবসাইটটি ওপেন হবে। ওকে, তো এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই ভিডিওটি শেয়ার করলে একজনের উপকার হবে। ওকে, তো অবশ্যই আপনার বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।